नमस्कार বন্ধুরা আলপনা সংসারে সবাইকে স্বাগত। আজকে আমি কাটা নিমকি বানাচ্ছি। এই কাটা নিমকি বড় থেকে ছোট খেতে সবাই খুব ভালোবাসে। কাটা নিমকি বানানোর জন্য ময়দাটা নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ময়দা আমি রাখছি বেলার জন্য। এখানে আমি দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে কাটা নিমকিতে ফ্লেভারটা দারুণ লাগে। দিচ্ছি স্বাদ মতো নুন। সব মেখে নিচ্ছি। দিচ্ছি এখানে ময়নের জন্য রিফাইন অয়েল। সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাটা নিমকি ময়ন দিলে খেতে মুচমুচে হয়। আর দেখুন এই যে মুঠো বানা যাচ্ছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, একটু একটু করে জল দিচ্ছি। আটাটা আমার মাখা হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এভাবে এভাবে হাতে করে লিচিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, বেলে নিচ্ছি। হয়ে গেছে, একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। কাটলে পরে চিড় ধরবে না। এভাবে একসঙ্গে সব নিয়ে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এগুলো আমি পরে মিশিয়ে নেব। এভাবে চাপিয়ে দিচ্ছি। এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নিমকিগুলো তুলে নিচ্ছি। নিমকি রেডি হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা কাস্তা হয়েছে। বাড়িতে এইভাবে কাটা নিমকি বানান। সামনে পুজো আসছে, বাড়িতে অতিথি এলে নানা রকম মিষ্টি দিয়ে পরিবেশন করুন।